Bismillahirrahmanirrahim. Kul huvallahu ahad, Allahu samad, lam yalid ve lam yulad ve lam yakul lahu kufuvan ahad. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. O upasthit shudhi manduli, deshbashi, amar Salman Shah bhakto oikyo joter bachchara ebong bishwobashi Salman Shah bhakto brindo, সর্বস্তরের জনতাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ সালাম কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত শুধু ভারাক্রান্ত না, আমি অত্যন্ত মর্মাহত এবং মনে হচ্ছে আজকে 96-এ সেই 6ই সেপ্টেম্বরে আমি উপনীত হয়েছি। আজকে আমি কৃতজ্ঞ আমাদের আমার সামনে যে সাংবাদিক সভাপতি সভা যে মণ্ডলীরা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আজকে 96 থেকে 24 বছর আমরা সালমান শাহ হত্যার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আজকে এই দুঃখের সময় আবার আপনাদের সম্মুখে সম্মুখীন হয়েছি যে আপনাদের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে তুলে ধরতে চাই, দেখাতে চাই যে আমরা কিভাবে নিগৃহীত হচ্ছি, কিভাবে নির্যাতিত হচ্ছি 24টা বছর ধরে। আমার ছেলেকে আমি পাব না, বিচারটাও আমি কি পাব না? আমার সন্তানকে অনেক নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে যা চিরন্তন সত্য। একজন মা তার সন্তানকে নিয়ে জেনে জানা সত্য কথাকে কেউ মিথ্যা বলে প্রচার করতে পারে না। আর আমি একজন অত্যন্ত সচেতন মানুষ এবং আমি শুধু মা না, আমি একজন সবচেয়ে সর্বোপরি আমি একজন মানুষ। আমি আজকে এখানে বসেছি, আজকে যে কথা বলছি, মা হলে বোধ হয় এত কথা বলতে পারতাম না। মার উপরেও মানুষ, আমি একজন মানুষ, আমার দ্বারা একজন মানুষ সৃষ্টি হয়েছিল, এই মানুষটা বিশ্বকে পরিচিত করেছে, বাংলাদেশকে, আমার পরিবারকে, আমার বাঙালি পরিবারকে, আমার দেশকে বিশ্বের দরবারে নন্দিত ছিল। বর্তমানে কয়েকজন মানুষ নিন্দিত করতে যাচ্ছে চাচ্ছে। আপনাদের কাছে আজকে বলার কিছুই নাই, আবার বলার অনেক কথাই আছে। আপনারা শুনেছেন সেদিন ডেটটা কত ছিল, 24শে ফেব্রুয়ারি পিবিআই রিপোর্ট, হঠাৎ করে তারা একটা রিপোর্ট দিলেন যে রিপোর্টটার অপেক্ষা তো আমরা 4 বছর ধরে করছি। একটু পিছনে যেতে হয় আমাকে, 4 বছর আগে যখন আমরা ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে আমরা একটা চিঠি পেলাম, বহু বছর পরে, আমাদের কোনো কোর্টের চিঠি নাই, কোনো সমন আসে না, কোনো খবর আসে না, আমাদের সাক্ষী নেওয়া হচ্ছে না। আমরা ভেবেছি যে কী হলো জিনিসটা, হঠাৎ করে একটা চিঠি আসলো, মনে হয় 5-6 বছর পরে এই রিপোর্ট চলাকালীন সময় সাক্ষীটাকে নেওয়া হবে। যখন আমরা পুলিশ ইনভেস্টিং ব্যুরোতে দেওয়া হয়েছিল প্রথমবার, তখন অনেকদিন পরে চিঠি আসলো আমাকে যে নীলুফার চৌধুরী আমাকে কোর্টে এসে নেওয়ার জন্য, রায়ের প্রতিবেদন নেওয়ার জন্য। আমি তো একটু অবাকই হলাম যে এতদিন পরে কেন আমরা আসলাম। আসার পরে শুনলাম যে কি এটা আত্মহত্যা, তারা আত্মহত্যা নির্ধারণ করেছেন, জানালেন। যেহেতু আত্মহত্যা নয়, স্বাভাবিক কারণেই, সঙ্গত কারণেই আমি মেনে নিতে পারলাম না। আমরা ম্যাজিস্ট্রেটের কাছে আবার সেইটা চালু করার জন্য, আবার পুনর্বার তদন্ত করার জন্য অনুমতি চাইলাম। কিন্তু এই অনুমতি চাওয়ার পরেই অবাক হয়ে গেলাম, অনুমতি চাইলাম, অনুমতি দেওয়া হলো রেপকে। এখানে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল, আপনাদের জানা দরকার। রেপের কাছে এটা দেওয়ার পরেই, তদন্ত ভারটা দেওয়ার পরে যথারীতি আমাকেও তারা রেপ অফিসে ডাকলেন, আমি গেলাম। একদিন পুরো দিন আমার স্টেটমেন্ট নেওয়া হলো। ওখানে উপস্থিত ছিলেন বোধহয় আগের ডিবির পুলিশ কমিশনার বদরুল করিম সাহেবের সাথে কাজ করতেন একজন অফিসার, তিনিও জড়িত ছিলেন। তিনি কিছু জিনিস আমার সাথে ক্রসিং করলেন। যাই হোক, তখন আমার মনে হচ্ছিল যেন একটা কী একটা অবস্ট্রাগল সৃষ্টি হচ্ছে। যখন এটা নেওয়া হয়ে গেল, আমার ভাইয়ের কুমকুম, তারও বোধহয় সাক্ষী নেওয়া হলো হচ্ছে ঠিক এই মুহূর্তে, যেটা না হওয়ার কথা না। রাষ্ট্রপক্ষ, আমি ভিকটিম, আমাকে রাষ্ট্র সাহায্য করবে, এই যেটা আইন যেটা বলে, রাষ্ট্র একজন ভিকটিমকে সাহায্য করবে। যদি ভিকটিম মারা যায়, মামলা চালাতে না পারে, তাহলে রাষ্ট্রপক্ষ মানে প্রসিকিউশন, আমাকে প্রসিকিউটর আমাকে হেল্প করবেন, ওনারা এ করবেন। তা না করে পিপি আবদুল্লাহ আবু, যিনি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আমাকে সাহায্য করার কথা, তিনি আমার অপোজিশন হয়ে দাঁড়াই গেলেন। বললেন কি যে আমি সালমান শাহর জননী, সালমান শাহর মা নীলা চৌধুরী, আমার বাদী কামরুদ্দিন আহমদ চৌধুরীর স্ত্রী, আমি নাকি বাদী হতে পারবো না, মামলাটা ওখানেই সমাপ্ত হয়ে গেছে।
অনেকদিন এটাও তাকে তাকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি বাদি মারা গেলে মামলা শেষ হয়ে যায়? পিপি একজন অভিজ্ঞ লোক, আবদুল্লাহ আবু, আমি নাম ধরে বলছি, উনি বললেন না, মামলা এখানেই শেষ। আপনারা পয়েন্ট করেন এটা। যাই হোক, তারপরে দুই বছর তারা আমাকে দুই নম্বর কোর্ট, চার নম্বর কোর্ট আমাকে দৌড়াদৌড়ি, দুইটা বছর আমি বাংলাদেশে থেকে প্রচণ্ড মানুষ, অনেক মানুষজন এসে কষ্ট করেছে, অনেক কষ্ট, দিনের পর দিন আমরা ওখানে থেকেছি। শেষের দিকে অনেক সময় জজ সাহেব আসতেন না, এরপরে আবার উনি না এসে ডেট ফেলে দিতেন আমাকে হ্যারাস করার জন্য। যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা আপনি গত ডেটে আসলেন না, বলে যে আমার পরিবারের অসুস্থতা ছিল, এটা কোনো কারণ নয়, এটা অন্য নোট করার দরকার। প্লাস এজলাসের মধ্যে পিপি অ্যাসিস্ট্যান্ট পিপি যিনি বসতেন, নাম এখন আমি ভুলে গেছি, ওনারা মৌসুমী সাবনুরের ছবি দেখছেন ফোনে আর আমার কথা শুনছেন আর হাসাহাসি করছেন। এটা আমার কাছে খুব অবাক লেগেছে এবং এটা আমার নালিশ রাষ্ট্রের কাছে। একটি এজলাসে বসে একজন জজ এজলাসে থাকলে আমরা জানি টুপি পরে যেতে হয় না এজলাসে, আমরা জানি হাফ ফাতা কাপড় পরে যেতে হয় না সেখানে, উনি এভাবে যদি এটা করেন তাহলে কীরকম অসম্মান যোগায়। আমি নীলা চৌধুরী বারবার নিগৃহীত হয়েছি, অপমানিত হয়েছি, কিন্তু সত্যের জন্য আমি দ্বারপ্রান্তে আবার ঘুরে গেছি, আবার ঘুরে গেছি, এই করে করে আবার সেটা রাষ্ট্রপক্ষের পিপি এত বাধার মুখে এখন কোর্ট, বোধহয় তিন নম্বর কোর্ট থেকে একদিন ইয়ে হলো যে রায় হলো যে এটা দেওয়া, কোর্ট থেকে দেওয়া হলো পিবিআই, পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, তারা তাদের তত্ত্বাবধানে এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হলো। আলহামদুলিল্লাহ দায়িত্ব যথারীতি শুরু হলো, ওনারা আমার স্টেটমেন্ট নিলেন, আমার ছেলে লন্ডন থেকে দেশে গিয়ে স্টেটমেন্ট দিল, আমার ছোটো ভাই প্রথমবারের মতন কোর্টে এসে 164 তার স্টেটমেন্ট নেওয়া হলো। তো ইন্ডামেন্টের অনেক কিছু ঘটে গেছে, অনেক তারা কিন্তু এখন তখন আর ফ্যান বা অন্যান্য আলামত কিছু চান নাই, বা তারা আমাকে জানালেন না, অনেকদিন এভাবে চলছে চলছে, দুই তিনবার আমি কোর্টে পিবিআই অফিসে আমি নিজেই পারমিশন নিয়ে আমি গিয়েছি কিছু কথা বলার জন্য। তখন পিবিআইয়ের মনোজ কুমার বাবু যিনি চিফ, উনি পারমিশন দিলেন, দুইবার আমি ওনার সঙ্গে দেখা করেছি। তো ঢোকার পরের থেকেই মনে হতো আমার কাছে যেন আমি অযাচিতভাবে গেলাম, আমি একজন বাদী, নিশ্চয়ই আমার সঙ্গে ওনাদের ইনভাইট করে নিয়ে কথা বলার কথা সেখানে। তারপরেও আমি মনে করেছি হয়তো মামলার স্বার্থে হয়তো আমার সাথে উনি ভালো ব্যবহার করছেন না বা কিছু না, এই ধরনের একটা ঘটনা ঘটাবেন ওনারা, আমি এটা কখনোই প্রত্যাশা করিনি। প্রথমবার সেকেন্ডবার এরকম, এটা প্রকাশ্যেই বলছি, আমি অসুস্থও ছিলাম, ভালো লাগছিল না, আমি একবার বললাম যে আমি একটু টয়লেট ইউজ করব, উনি আমাকে নিচের তলায় পাঠিয়ে দিচ্ছেন, আমার একটা স্ট্যাটাসও আসছে, তাছাড়া আমি ওনার রুমে একটা গেস্ট, ওনার কাছে আমি একজন একটা মামলার বাদী, উনি আমাকে ওনার অফিসার দিয়ে আমাকে নিচে বললেন নিচে একটা বাথরুম দেখা যায়। আমি বললাম কেন, আপনার রুমের সঙ্গে কি অ্যাটাচ বাথরুম নেই? তখন বললেন জি আছে, ওই তো আছে, আপনি যান। আমি এখানেও ইনসাল্ট ফিল করেছি এবং আমার মনে হয়েছে উনি আমাকে অ্যাভয়েড করছেন। তারপরে উনি, আমি যাওয়ার পরে উনি যেটা করতেন, ওনার উচিত ছিল যে আমাকে জানানো যে কী কী কতটুক এটা অগ্রগতি হয়েছে বা আরও কিছু জানার আছে কি না, এগুলো না করে উনি খালি বল তাড়াহুড়া করে তাড়াহুড়া পরে শেষের দিন যে তাড়াহুড়া উনি করেছেন এভাবেই, উনি বলেছেন আপনি পয়েন্ট নোট করে দেন, আপনি এটা করে দেন, আপনি ওটা করে দেন, মানে আমার কতবার আমি পয়েন্ট নোট করব। ওনাদেরও তো উচিত যে ক্লু বের করা, একটা গ্রুপ, আজকে সাংবাদিকরা যদি কিছু আপনারা বার করেন, আপনারা নিজেদের ক্লু নিজেরা বের করবেন, কীভাবে কোনখানে গেলে কোন রহস্যটা বের হতে পারে, কার মুখ থেকে কী কথা বের করা, এটা তো ওনাদের ব্যাপার। আমি পয়েন্ট তবুও দিয়েছি, পয়েন্টগুলোকে ওনারা টাচই করেন নাই। এখানে আমরা কতগুলো আলামত এনেছি, আপনারা আলামত আমার ছেলে সহ করবে সেগুলো দেখবেন, এবং ওনাদের বক্তব্য আমাদের, ওনারা যে পাঁচটা আজকের বক্তব্য হলো, ওনাদের পাঁচটা কারণ দর্শে আমার ছেলে, আমরা মেইন পয়েন্টের কথায় আসছি, আমার ছেলে কি হয়েছে পারিবারিক কলহে, পারিবারিক কলহে প্রেম ঘটিত ব্যাপারে সে আত্মহত্যা করেছে, সে ইমোশনাল ছিল, তারপরে আরও কী কী যেন একটা ইমোশনাল, প্রত্যেকটা মানুষ ইমোশনাল, পশু ইমোশনাল নয়, একটা আপনি বাঘ ভাল্লুক তারাও তো ইমোশনাল, আমরা মানুষ, আমাদের তো ইমোশন থাকবে, ইমোশন না থাকলে কি আমরা খুন, আমরা খুনি, খুন খারাপই করে ফেলবো আমরা। ইমোশন ছিল আমার ছেলের মধ্যে, অত্যন্ত ভালো ইমোশন ছিল এবং খুব প্রোডাক্টিভ ছিল সে এবং খুব কনস্ট্রাকটিভ ছিল সে, সে কোনো সময় দুর্বল চিত্ত মানুষ ছিল না। আমি মা, আমি আল্লাহর কসম খেয়ে আজকে বলছি, 15 দিন আগের ঘটনা, আমার ছেলে সিঁড়িতে বসে তার স্ত্রীর সম্বন্ধে কতগুলো, যেগুলো আমি অনেক, এই যে অডিওটা আমি বের করেছি, আমি 24 বছর আমি লুকিয়ে রেখেছি, কারণ আমার ছেলে এবং আমার ছেলের স্ত্রীর একটা বাজে একটা কথা, আল্লাহর আদেশ আমি মান্য করি যে আমি যদি কারোর গোপনীয়তা গোপন রাখি তাহলে আল্লাহ আমার গোপনীয়তাও গোপন রাখবেন, আমাকে আল্লাহ সওয়াব দিবেন।
কিন্তু এখানে আমার ছেলেকে তো অন্যভাবে নিয়ে নেওয়া হচ্ছে, যার কারণে মিথ্যা এটা, আমার সাক্ষী হিসাবে ওটা আলামত দিতেই হয়েছিল। একজন মানুষ মারা গেছে, সে থাকাকালীন সময়ে যে কীভাবে জীবন কাটিয়েছে তা আমরা এখন বুঝি। সে যে এই রেকর্ডটা করেছে এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত নয়। যখন মনে এটা স্বামীরা বলেছে যে আমার আমার শ্বশুর এটা করেছে, প্রথম দিকে শ্বশুর আপনি আপনি ভালো, আমার স্বামী কিন্তু বাদী ছিলেন পুরাপুর বাপুর প্রথম থেকে, আমি কিন্তু বাদী ছিলাম না, কিন্তু ঘটনার শুরু থেকেই মোড় ঘুলে গেল, খালি নীলা চৌধুরী নাম আসে। এটা তো এটাও ইন্টেনশনাল, আমি আশা করি আপনারা লিখবেন, এটা এটাও ইন্টেনশনাল, কারণ আমাকে অপমান করা, আমাকে বর্জ্যদস্ত করা, আমি তো এমনিই মরে গেছি ছেলে মরার সাথে সাথে। সেখানে কি কথাটা বললাম, হ্যাঁ স্বামীর নাম, নামের পরিবর্তে আমার নাম চলে আসলো বাদী। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে তো আমি বাদী হয়ে গেলাম না, একটা পয়েন্ট ছিল বলতে বলো। ও হ্যাঁ, আমার ছেলে আসলো, ছেলে হ্যাঁ হ্যাঁ না ওটা তো ঠিক আছে। তারপরেও সে আমার ছেলে স্বামীর একটা কথার উত্তর দিয়েছে যে আমার উনি বলেন খালি ছেলে পাঁচবার যেত দিনে, তো পাঁচবার গেলে শুটিং কখন করতো, হ্যাঁ সত্যি কথা তো ওখানে আছে, পাঁচবার গেলে পাঁচবার একটা কথার কথা, আমরা বলি না যে দুই মিনিট তিন মিনিট একটা টাইম দেন, পাঁচবার বলতে সকালে তো অবশ্যই আমার সঙ্গে নাস্তা একবার দেখে হয় খেত আমরা কি খাচ্ছি, না হলে একবার দেখে আমাকে একটা আদর দিয়ে জড়াই ধরে একটা আদর দিয়ে দৌড় 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 দিত, মাঝখানে এসে ঘরে ঢুকতে ঢুকতে তার রুমে গিয়ে একটু সময় ঘুমাইতো, আম্মা কিছু খাবো, হয়তো আবার হঠাৎ করে মন খারাপ হয়ে যেত, কী হতো বুঝতে পারতাম না, দৌড় দিয়ে উঠে চলে যেত, হয়তো বউ ফোন আসতো, কোনো কোনো সময় বলতো আম্মা আমি একটু ঘুমাচ্ছি, স্বামীরা ফোন করলে বলো না আমি আসছি, একটা ভয় থাকতো। কোনো সময় সে কিন্তু তার গাড়ি নিয়ে খুব কম আসতো, রাত্রে আসতো, দিনের বেলা যখন আসতো তখন গাড়ি নিয়ে আসতো, না হলে বেবি ট্যাক্সি দিয়ে আসতো, না হয় কালো অন্য কারোর গাড়ি দিয়ে চলে আসতো। একদিন দুপুরে এরকম এসে সে শুয়েছিল, এটা আমি জানলাম এভাবে যে অন্য গাড়ি দিয়ে আসে, তখন আমি জিজ্ঞেস করেছিলাম, তিন চার ঘন্টা সে ঘুমিয়েছে, হঠাৎ দরজায় বেল দিয়ে আমি দরজা খুললাম, দেখি একজন লোক বলতে হাতে ওর মোবাইল, আমি বললাম এটা আপনি কোথায় পেলেন, বলে আম্মা আমি বেবি ট্যাক্সি নিয়ে ভাইয়া ভাইকে আনছি, সালমান ভাইকে নিয়ে আসছিলাম, ভাই ভুলে রেখে আসছে, তা আমি এতক্ষণ অপেক্ষা করছি, আমি ভাবছি ভাই উঠে আসবে, তো ভাই তো আসতেছেন না, এর মধ্যে ও উঠে আসছে, বলছে এটা কোথায় পেয়েছেন ভাই, বলে ভাইয়া আপনি ফেলে আসছেন, ওটা নিয়ে চলে আসছি ঘরে। আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে ফোন ফেলে চলে আসছো, তুমি কি ট্যাক্সিতে আসছো, বলে হ্যাঁ আম্মা ট্যাক্সিতে না আসলে তো রিপোর্ট হয়ে যাবে, তখন আমার জবাবদিহি দিতে হবে আমার, আমি সেই জন্য তখন আমি জেনে গেলাম, আমি আর কিছু বললাম না। তো পনেরো বিশ দিন আগে যখন সে যায় খুব মন খারাপ, আমার বাড়িটা ছিল চারতলা, মনে করেন চারতলা থেকে তিনতলায় নেমে তিনতলার মোড়ে বসে গেছে, তা আমি নেমে নেমে আসতেছি ওকে বিদায় দিব, আস্তে আস্তে মা বিদায়ের সময় কিন্তু মা বেটা খুব মন খারাপ হয়ে যেতই, তো চোখে একটু পানি, বলতেছে আম্মা আমার বউটা না খারাপ হয়ে গেছে, তা আমরা যা এই বয়সে এগুলো মানুষের মনে হয়, এগুলো কথা বউকে নিয়ে বলতে হয় না, বলে না গো আম্মা আমার বউটা একদম একটা বাজে একটা খারাপ কথা বলছে, বলে বলছে যে আমার বউটা একদমই খারাপ হয়ে গেছে আম্মা, তা আমি দুই মিনিট চুপ থেকে বলছি তাহলে ছেড়ে দে, মাটির দিকে তাকায় তাকে বললো আম্মা আমার কাছে কোটি কোটি টাকার লগ্নি মানুষের, আমার ক্যারেক্টার আমার অভিনয় এটা ছাড়া তো মানুষ পথেও কাকে বসাই দিব আম্মা, ওটা লাগবে না, ও যে পথে গেছে না ও এমনিই চলে যাবে, বলে উঠে দাঁড়াই গেল, তার স্বাভাবিকভাবে হাতে রুমালটা সাদা একটা রুমাল সবসময় দেখছেন ওটা দিয়ে চোখ মুখ মুছতে মুছতে দৌড় দিল, আমি পিছিয়ে পিছিয়ে গিয়ে ঘেটে দাঁড়াই থাকলাম, সে চলে গেল। এভাবে এইভাবে পাঁচ মিনিট আমি সাবিরার উত্তরটা দিলাম। আমার স্বামী বলল এই যে ভিডিওটাতে আমার স্বামী ছিলেন, আমার স্বামী নাকি বলছেন যে সামিরার আরও খালেকের সাথে সম্পর্ক আছে, আমার স্বামী আপনারা অনেক শ্বশুর আছেন এখানে দেশবাসী অনেক অনেক ঘরে সবাই অনেকই বয়স হয়েছেন, আপনারা চিন্তা করেন শ্বশুর যদি জানতে পারেন স্ত্রী তার ছেলের বউ দারোয়ানের সাথে কোনো দৈহিক সম্পর্ক বা খারাপ সম্পর্কটা শুনতে বলতেও খারাপ লাগে, সেটা নিশ্চয়ই ছেলেকে বলবে না, নিশ্চয়ই শাশুড়ির সাথে আলাপ করবে বা মুরব্বী নিয়ে বসে চিন্তা করবে কী করবে, আমার স্বামী মোটেও ছেলেকে বলেনি, আমার ছেলে তো খুন করে ফেলবে, তখন সে যেমন ইমোশনাল তেমন ভালোবাসত তার বউকে, কোনো স্বামীকে পছন্দ করবে বা মেনে নিবে যে কোনো মানুষের সাথে প্রেম করা বা ওই ধরনের সম্পর্ক, আর দারোয়ানের সাথে তো নয়। আমি আমার মৃত স্বামীর এই এটা আমি খণ্ডন করলাম যে উনি এটাতে জানতো না, আমরা মারা যাওয়ার পরে ভিডিও ক্যাসেট পেয়ে অডিও ক্যাসেট পেয়ে ওটার মধ্যে দেখে আমি অনেক ক্যাসেট পেয়েছি, ওখানে ইমন বাইরে যাওয়ার সময় আমার ওই পলিটিক্যাল কতগুলি ক্যাসেট থাকতো ছোটো ছোটো, আমি স্পিচগুলো রেকর্ড করে আনতাম ঘরে শুনতাম কোনটা ফল্ট কোনটা কী, তো আসলেই বলতো আম্মা তোমার ক্যাসেটটা আমি নিয়ে গেলাম, তাই আমি বলতাম তোমার ডায়লগের জন্য তোমার দরকার হলে তুমি কেনো না কেন, তুমি আমি আনলেই তুমি নিয়ে যাও, আসলে ওইগুলি কিন্তু ঘরে সে চালিয়ে রেখে চলে যেত, কারণ সে বাইরে যাওয়ার পরে সবসময় সেও জানতো আমরাও শুনেছি অনেক লোকজন আসতো ওখানে বসে মদ খাওয়া হতো আড্ডা মারা হতো অনেক কিছু হতো, ওটা ধরার জন্য নিয়েছিল,
নিয়ে ওইখানেই ছিল, যার থেকে আমরা অনেক কথোপকথন পেয়েছি। প্লাস ওই যে আরেকটা ছেলেকে নিয়ে গেছিলো, এখানে অনেক ছোটো ছোটো করে আমি উত্তর দিচ্ছি, ওটা ছিল আমার চাকরানির ছেলে। আমি মৌলভীবাজার থেকে তাকে এনেছিলাম মেয়েটাকে, ওই বাচ্চাটার জন্য। যেদিন আমি বাচ্চা খুলে দেখি আমাকে ফেরত দিয়ে দিছি, আমার পলিটিক্যাল একটা লোক পাঠাইছিল ওরে, কিন্তু মেয়ে ছেলেটা বাচ্চাটা পিছন দিকে তাকিয়ে বলতেছে নানি আমি খামুকি, আমার বিদায় করে দিলেন আমি খামুকি, ওই আমি রেখে দিছিলাম। ইমনও দেখে খুব পছন্দ করলো, ঢাকায় আনলাম। আনার পরে ওর মা একদিন হঠাৎ, যেটা জীবনেও করার ঘটনা না, ঘরের মধ্যে দেখি বাচ্চাটা রয়ে গেছে, ডলি নাই। ডলি কোথায় আমি জানতাম না, পরে খুঁজে পাইলাম না। বহু বছর পরে শাহরান দেখছে, সালমানও জানে না যে ডলি সামিরার বাবার বাড়ি, সালমানের শ্বশুর বাড়ি। এটা বোধ হয় ওকে বলেও নেই, ও বলবে তার বলাতে। আর ওই বাচ্চাটাকে, বাচ্চাটা আমার কাছে রয়ে গেল। বাচ্চা আমার কাছে আগে গোড়ায় মা থাকতে আমার কাছেই থাকতো, আমার কাছে খাইতো, আমার প্লেটে নানি ডাকতো, আমি কই লেখাপড়া করাতে খুব আদর করতাম। আমার ছেলেদের দুই ছেলেকেই বাবা ডাকতো, এক ছেলেকে বাবা ডাকতো না। আমাদের সিলেটি নিয়ম ছিল, কাজের মানুষরা আগে বাবা, চাচা, ফুফু এরকম ডাকতো, আম্মা এরকম। তো ও আমাকে নানা ডাকতো, নানি, আর বড় বাবা ছোটো বাবা দুইজনকেই ডাকতো। ওটা সালমান শাহ যে আলাদা নিয়ে গেছে তা না, সালমান কোনো দত্তকও নেয় নেই। সালমানের বিয়ে হয়েছে 4 বছর, 21 বছর বয়স, 24 বছরে সে মারা গেল। ইন দ্য মিনটাইম বাচ্চা হওয়ার এই তাড়াহুড়া কেন লাগলো? আর এত মিথ্যা ঘটনা যে সালমান শাহর বাচ্চা হতো না, যার কারণে সে খুব উত্তক্ত থাকতো এবং সে ওই কারণে আত্মহত্যা করেছে, একটা একটা বিশেষ কারণ। এখানে বাচ্চার জন্য কিন্তু উমরকে নিয়ে যায় নাই, উমরের নাম বাবু ডাকতাম আমরা, ইমনই বা উমর রেখেছিল। এসে একদিন বললো আম্মা ঘরের মধ্যে অনেক লোকজন আসে, আমি কিছু জানতে পারি না, তো এই বাচ্চাটা যদি আমার কাছে থাকে দিয়ে দাও, তোমার এটার যত্ন হবে, আমি আমার কাছে রাখবো। আমি এই স্বামীলে তুই শুটিংয়ে গেলে ও কী করবে? বলে না ও থাকবে, আমি শুটিংয়েই নিয়ে যাবো ওকে, ও থাকুক ঘরে থাকলে আমি অনেক কিছু জানতে পারবো। কিন্তু ঘরের মধ্যে ওকে বেশিরভাগ সময়ই খাওয়াইটাওয়াই ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুম পাড়িয়ে রাখা হইতো। এই উমর আজকে কোথায়? তখন যদি 3-4 বছরের হয়ে থাকে তাহলে আজকে না হলে 26, 27 বা 28 বছরের সে, তাকে এটা ইয়ে করতে হবে। তাকে আমি চাই যে, তাকে জানি আমি এবত বছরে তাকে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম যদি থাকে তার মধ্যে কিছু কথা বের হয়ে আসবেই। আচ্ছা, হ্যাঁ তুমি বলে দাও, পড়ার মন নেই আমার, বলে ফেলেছি আমি সবগুলি প্রায়। আচ্ছা আচ্ছা, এটা একটা হাস্যস্কর প্রশ্ন আমার কাছে মনে হয়। একদিন গাড়ি থেকে, ইমনের গাড়িতে, ওরা শুটিংয়ে যাচ্ছে, প্রায় আমাদের রাস্তায় ক্রস হইতো। আমি হয়তো বাজারে যাচ্ছি, ইমন শাবনুর শুটিংয়ে যাচ্ছে, পিছে শাবনুরের গাড়িও যাচ্ছে। তো ইমন হেসে হেসে, তখন আমাদের সিটি সেল ফোন বের হইছে, আমাকে ফোনে বলতে, এই মেয়ে তুমি কোথায় যাচ্ছ? তো আমি তো, এই মেয়ে তুমি, এই ছেলে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি যাচ্ছি, তুমি ঘরে যাও, এরকম বলে দিত। দেখা এগুলি লুকানো কিছু না, শাবনুরকে নিয়ে শুটিংয়ে যেত, শাবনুরকে তার গাড়িতে রাখতো যাতে কিছু প্রোটেকশনের কারণে, ও বোন বোন বলতো সেখানে ওভার প্রোটেক্টেড। আর প্রেম, প্রেম এমন একটা জিনিস, যে পুরুষ প্রেম করে সে তো মরার চিন্তা করে না। আমাদের বয়স হয়েছে, আপনারা সবাই বর্ষিয়ান, সারা দেশবাসীকে আমি জিজ্ঞেস করছি আজকে, প্রেম করে কি কার মানুষ মরে? আর পুরুষ মানুষ, ওরা একটা যারা খুন করেছে তারা কিন্তু একটা পয়েন্ট আপনি ইয়ে করে যে তারা মারাত্মক ভুল করে ফেলছে। এবং আমি জানি মারা যাওয়ার দিন 6 সেপ্টেম্বর, যদি আমি না খোঁজ করে চলে যেতাম তাহলে আমার ছেলেকে তারা গুম করে দিত, তারা আমাদের জানাইতো না তারা ভুল করছে। তারা মেরে যদি লাশটাকে গাড়িতে তুলে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতো তাহলে আমি আত্মহত্যা করছে আমি মেনে নিতাম, কারণ আমার ছেলে ওই ধরনের ছিল, ড্রেসিং পুশিং। সে যদি রাগ করে সেরকম মেয়ে মানুষের মতন ফ্যানে ঝুলে আত্মহত্যা করার মতো কাপুরুষ আমার ছেলে নয়। আমার ছেলে আত্মহত্যা করে নাই, রশিতে ঝুলানো হয় নাই। আর শাবনুরের জন্য প্রেম, একটু প্রেম করলে প্রেমিকা তার রয়ে গেছে পৃথিবীতে, প্রেমিকা তো জিন্দা আছে, তাহলে মরলে তো আত্মহত্যা পয়েন্ট করে ধরলে স্বামীরা আত্মহত্যা করবে। সালমান শাবনুরকে বিয়ে করতে চাইছে, স্বামীরার মত নিবে নাকি? সালমান তো, তোমরা তো বলতেছো বেয়াদব ছিল, ওদের সবাই বলতেছে সালমান মারধর করতো, হ্যাঁ মেরেছিল একদিন, আমার শাড়ি চাকর বেটিকে দিছিল, ও বলতো মাকে দেখতে পারে না, কত কথা বলেছে, মার চরিত্র খারাপ। আমার চরিত্র খারাপ কিনা আমি কোনোদিন আসতে কথা বলি না, আমি ওপেন টু অল, সবার সামনে চলি। আমার চরিত্র খারাপ কিনা আমার আল্লাহ ভালো জানে, দেশবাসী সবাই জানে আমি কি। সুতরাং সে এটা বলে অনেকভাবে ধামাচাপা দেওয়ার, অনেকভাবে স্বামীরা মৃত্যুর পর দিন থেকে সে এইভাবে 9 দিনের দিন তো আমাকে জড়াই দিলে স্বামীরা কেন্দ্রে ছিল, তার মা ভাই বোন সবাই মিলে টেনে ওকে নিয়ে গেছে যেদিন আমরা দরজা খুলি, 3 দিন না 4 দিনের দিন। যাই হোক, সে আত্মহত্যা করেছে শাবনুরের জন্য, এটা আমি কোনোভাবেই মেনে নিলাম না। যদি মরতেই হয় তাহলে স্বামীরার মরা উচিত ছিল, সে প্রেমে পড়ে প্রেমিক পুরুষ কোনো দিন প্রেমিকাকে পৃথিবীতে রেখে আত্মহত্যা করে মরে না, তাহলে লিখতো যে আমি শাবনুরের জন্য মৃত্যু হইলো আমার,
অথবা আমার জন্য কেউ দায়ী নয়, অতটুকু কথা। ওই চিঠিটা দেখলে দেখবেন চিঠিটার লেখার মধ্যে কিন্তু সামিরের হাতের লেখা অনেক মিলে। বহু কাগজ আমার কাছে ছিল সামিরের বাংলা হাতের লেখা, অনেক চেষ্টা করে সে এটা লিখেছে। আরেকটা হাস্যকর কথা, ওই ডলি ডলি চিটাগাং আগের দিন আসলো কেন? আগের দিন আসছিল তার ডলি সামিরার মার সাথে। এটা কিন্তু অনেক জায়গায় লেখা আছে যে ডলিকে সঙ্গে নিয়ে সামিরার মা আসলেন চিটাগাংয়ে, চিটাগাং থেকে ঢাকায়, এবং রাতে খুন হলো। পরের দিন সকালে রিজভি স্টেটমেন্টটা আছে যে সকালে 7টার সময়, তো আমরা 7টার সময় জানি না কি কোথায় গেছি, 7টার সময় তো আমরা ঘুমাচ্ছি রেডি হচ্ছি, ওর বাবা 9টার সময় ওর বাসায় গেছে। কত বড় স্বপ্নের কল্পনার কথা দেখেন। সেদিন পিবিআই সাহেব বললেন যে উনি সাক্ষী নিয়েছেন, ওখানকার ম্যানেজাররা এই ধরনের কথা বলতে পারে না। আমি জানি যেটা, যতটুকু জানি তারা অনেক কথা বলেছেন, অনেক কিছু। তারপরে ইয়ের সুপন রায়ের বইটা আমি সাক্ষী দিয়েছিলাম কোর্টে, এগুলি কিছুই দেখা হয় নাই। ওখানে রুবি বলেছে আমি স্ক্লাবো সেন্টার থেকে, মেডিকেল সেন্টার থেকে ডাক্তার ডাকিয়ে এনেছি। আর পিবিআই বলছেন দারোয়ানকে টেলিফোনে বলে ডাক্তার ডেকে এনেছেন। ওখানে পুলিশ অফিসারের দুইটা মেয়ে নিচে বসা ছিল, ফুল নিয়ে আসছিল। স্ক্লাবোর ডাক্তার নাকি জিজ্ঞেস করছে তোমরা কী জন্য আসছো, বলে আমরা হিরোর সাথে দেখা করতে আসছি। বলে আমি উপরে যাচ্ছি একটা ইঞ্জেকশন দিব, আর উনি ঠিক হয়ে গেলে তোমরা ইঞ্জেকশন ইয়ে নিতে পারবা। এক ঘন্টা থেকে উনি নিচে নেমে গেছেন, ওরা তাও দেখেছে। মেয়েগুলি সাক্ষী দিতে গিয়ে দেয় নাই, তার বাবা আমার কাছে মাপ চেয়েছেন যে আমার মেয়েদেরকে অ্যাসিড মেরে দেবে বা গুম করে ফেলবে। আমিও ঠিক আছে মাত দিয়ে দিয়েছি, কিন্তু এটা প্রমাণ। রুবি বলেছে রুবি ডাক্তার নিয়ে দেখিয়েছে। আমার একটা প্রশ্ন, আমার ছেলে আপনার ছেলে আপনাদের ছেলে অসুস্থ হলে আপনার বউর কাছে যদি থাকে, ছেলের বউর কাছে সঙ্গে সঙ্গে মা বাবাকে খবর দেওয়া উচিত নয় কি? আমার দেশবাসীর কাছে প্রশ্ন এটা। আমি একজন শিক্ষিত মহিলা, আমার হাজব্যান্ড একজন ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আমরা সবাই প্রথম শ্রেণীর নাগরিক, আমার ছেলেও উপযুক্ত তখন, আমার বাসায় কেন খবর আসলো না যে আমার ছেলে ঝুলে আছে? খুললে তো আইনত আমি গিয়ে খুলবো আমার ছেলেকে দেখে, আমার স্বামী গিয়ে খুলবে। তাদেরকে কে এই অথরিটি দিল যে নামাইলো, প্যান্ট খুললো, পায়খানা করছে, পেশাব করছে, তারা ধুয়াইছে, তেল দিচ্ছে, অনেক কিছু তারা করে ফেলছেন, কাপড় চোপড় পাল্টানো। একজন মানুষ কি বলতেন ইসলাম? হ্যাঁ, কাপড় চেঞ্জ করছে। আচ্ছা, কাপড় আমাদের খবর দিল ওই সেলিম এখন ইয়ে আছে যে সেলিম খুললো। আইমনের আব্বা কিন্তু গেছেন আপনার, এটা কিন্তু মেইন জিনিস। এখানে অনেক পিবিআই বলছে জাকির না কি যেন মালি আসলো, বাড়ির সামনে কিছু গাছ ছিল, ওখানে মালি পানি দেওয়ার মতো না, ঘরের বই পানি দিত, মালি আসছিল, মালি এসে দরজা খুলছে 10টার সময়। আমি আগে পড়ার কথা আগে বলছি, 10টার সময় আমার সালমান শাহ ঘুম থেকে উঠে দরজা খুললো, দরজা নক করলো, তারপরে পানি খেলো, পানি খেয়ে গিয়ে আত্মহত্যা করে ফেললো। তার আগে 9টার সময় সালমান শাহের বাবা এবং সিদ্দিকী সাহেব উপর থেকে নিচে নিচে থেকে উপরে গেলেন, তাদেরকে উপরে উঠতে বাধা দেওয়া হয়েছিল। কেন বাধা দেওয়া হয়েছিল? প্রথমে বাধা দেওয়া হলো, তারপরে উপরে গেল, গিয়ে 9টার থেকে 11টা 10:30 পর্যন্ত তো আমার হাজব্যান্ড ওখানে বসা, তো 10টায় যদি এমন উঠলো তাহলে বাবার সঙ্গে দেখা হলো না কেন, আর দেখা করতে দিল না কেন? তারা তখন আমরা যেটা ধরেছি পরে দেখে আলামত দেখে, ঘরের মধ্যে 22-23টা চাদর, তারপরে টাওয়েল, বড় বড় টাওয়েল ব্লিচ দিয়ে ভিজানো পেয়েছি বা গামলা, এগুলো ফটো আছে এখানে, এগুলো দিয়ে আমার ছেলেকে ওখানে বোধহয় ঢেকে রাখা হয়েছিল। এবং তখন ঘরে অনেক লোক ছিল, যখন স্বামী সালমানের বাবা ছিল ঘরে, যার কারণে ওর সঙ্গে দেখা করতে দেয় নাই। ওকে 50,000 টাকা দিয়েছে, চা খাইয়েছে, পরোটা খাইয়েছে, সমস্ত কিছু মিথ্যা কথা, সব মিথ্যা। উনি খুব রাগ করে বসেছিল, উঠতেছে না, বারবার ডাকতেছে আমরা সিলেট যাব, তারপরে উনি চলে আসছে, এসে ঘরে ঢুকে বসতেই ফোনটা বাজছে, ফোনটা উনি, আমি বলছি ফোনটা ধরো, তাড়াতাড়ি ধরো, কে ফোন করছে? উনি ফোন ধরছে, আমরা খেতে বসছিলাম তখন, ফোনে ধরেই বলছে আমি না এখন আসলাম, কী হয়েছে? তখন ও নাকি বলছে যে ভাইয়াকে দেখতে হলে তাড়াতাড়ি আসেন। এই তো আমরা দৌড়ে, আমার ছেলে ঘুমেছিল, ওকে উঠে নিয়ে গেলাম, গিয়ে তো আমরা যখন নিচে, ওখান থেকেও কিন্তু লিফট উপরে আটকে আছে, লিফট যায় না, লিফটে উঠতে প্রায় 10 মিনিট টাইম লেগেছে আমাদের। উঠে উপরে যখন ঢুকি, দুইটা লিফট কিন্তু এমনই ছিল, ঠিক এইরকম দুইটা লিফট। এই এটার 15 দিন আগে একটা ছেলে, আরেকটা পয়েন্ট নোট করেন যে নজরুল শেখ কিভাবে মরলো, কোথায় আছে, কে মারলো, বা কিভাবে কোন হাসপাতাল থেকে নজরুল শেখ, একটা বিরাট ইয়ে সাক্ষী এখানকার। সে নজরুল শেখ একটা ডান্স ডাইরেক্টর ছিল, ওটা ওই রিজবিদের বয়সী তখনকার, 16-17 বছর বয়স, দেখতে খুব রাবিশ, দেখতে মনে হইতো ড্রাগ অ্যাডিক্ট। 10-15 দিন আগে ঈদের দিন ছিল মনে হয়,
এসে আমাকে বলছিল আম্মা আপনার সঙ্গে কিছু কথা আছে। তা আমি দেখে একটু ভয় পাচ্ছি যে ছেলেটা আবার ফিটফুট হয়ে যায় না, তো করে কেমন জানি। তো উঠে বলতেছে কি আপনার ছেলেকে সালমান শাহকে কি বাঁচাইতে চান? আমি যে কী আজে বাজে কথা বলো, আমার ছেলে কি হয়েছে, মরে গেছে নাকি? বলে না আম্মা আপনাকে কিছু কথা আমি বলবো, আপনার ছেলেকে আপনি বাঁচাইতে পারবেন না। এই কথাগুলোর মাঝখানে আমার হাজব্যান্ড উঠে চলে আসছেন ঘুম থেকে, এসে বলছেন যে এই পাগলটা কি বলতেছে। আমি বললাম না ও পাগল না, ও কিছু কথা বলতে আসছে, কী যেন বলে শুনো তো। বলে আরে না ওইটা তো এফডিসিতে থাকে একটা ড্রাগ এডিক্ট ছেলে, এই ওঠো মেরো। তো ও কিন্তু উঠে যাচ্ছে আর বলতেছে আম্মা সিঁড়ি দিয়ে নামতেছে ব্যাক করে করে, আম্মা আপনি কিন্তু আপনার ছেলেটা বাঁচাইতে পারলেন না, আমার এই কথাটা আমার কানে এখনও বাজে, বাঁচাইতে পারলেন না, বলে সে কিন্তু চলে গেল। এই যে লিফ্ট দেখাইলাম হাত দিয়ে, এই জন্য লিফট দুইটাতে আমি উঠলাম, একটাতে উঠে আমি এরকম কি নামবো, ওখানে নামবো তো এই ফ্লোরে, ঠিক এখান থেকেই দেখলাম এই ফ্লিপটে উঠতেছে বাবু ওই ছোটো বাচ্চাটা কুল্লে ডলির বাচ্চা আর ইয়ে আপনার নজরুল শেখ, খালি গা, একটা জিন্সের প্যান্ট গুটানো হাঁটুর নিচ পর্যন্ত, খালি পাও, ভিজা শরীর, লাল একটা গামছা ভিজা কান্দে, এটা কিসের আলামত? ওই যে গুছাল করানোতে ছিল আমাকে, আমি বললাম এই তুমি এখানে? বলে কেন আমারই তো থাকার কথা, যান ভিতরে যান যাইয়া দেখেন, হাত দিয়ে এরম দেখাই বলছে। আমি বললাম বাবুকে নিয়ে তুই কই যাস? বলে যেখানে যাওয়ার কথা সেখানে যাই, বলেই ঠপ করে সে নেমে গেলো, লিফট চালাই দিল, নেমে চলে গেলো। আমরা দৌড়ে ভিতরে গেলাম, ডান দিকে বাঁ দিকে কোন দিকে তাকানোর ইয়ে নাই, ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো ঘর দোয়ার। তার বেডরুমে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম যে বেডের দিকে আপনার পায়ের দিকে মাথাটা আর বেডের মাথার দিকে পাওটা দিয়ে শোয়ানো আবুল, চাইনিজ একটা মেয়ে আরও দু একজন মানুষকে, আমার ঠিক মনে নাই, ওরা তেল দিচ্ছে, দুইটা বাটির মধ্যে তেল, দুইটা প্রিরিচের মধ্যে ড্রেসিং টেবিলের উপরে তেল থোয়া তেল দিচ্ছে, আর কিন্তু কোথাও কোনো মানুষ নাই। ফেরার সময় শুনেছি কুঁ কুঁ করে একটা আওয়াজ আসতেছে কিচেনের দিকে, বোধ হয় স্বামীরা ছিল। তা আমি কিছুক্ষণ দেখার পরে ওর বাবা বলছে ইয়েকে আবুলকে, আবুল, আমি বলছি আমার যখন আদর করে উঠতে ডাকতে ডাকতে উঠতেছে, আমি বিছানায় উঠে গেছি, উঠে আমি ঠুটে চুমা দিছি, পায়ে হাত দিছি, পেটে হাত দিছি, পায়ের দিকে যখন গেছি তখন দেখি পায়ের নখ হাফ নীল, পায়ের নখটা নীল দেখে আবার হাতের নখ আমি দেখছি, হাত কিন্তু তখন কিন্তু তুলতে পারতেছি আমরা, ওর হাত তুলা দিয়ে তেল দিচ্ছিল নীল, হাতের নীল, তারপর ঠোঁটের এই অংশটা হাফ অংশটা নীল। তখন আমি চুমা দিয়ে আমি সে ইমন ইমন আম্মা আসছি কথা বলো, তুমি ফিট হয়ে গেছো ইমন, প্লিজ একটু চেষ্টা করো, ওঠার চেষ্টা করো, এরকম বলার পরে আমি বলছি আমার হাজব্যান্ডকে ডাক্তার ডাকো, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। বলে ডাক্তার আনতে গেছে, আপনি আনতে গেলে তো লেট হয়ে যাবে, আমার ছেলে মরে যাবে, আমাকেদের কিন্তু তারা বলে নাই, উপরে উঠছে তারা ডাক্তার আনছে, তাদের পয়েন্ট অনুযায়ী আত্মহত্যা করেছে সালমান শাহ, ডাক্তার এসে বলে গেছেন সে নিহত। এইটুকু পর্যায়ে আমাদের বলবে না, আমরা ঘরে গেলাম আমাদের বললো না কেন, আমাদের বলা হলো না কেন, কেন গোপন করা হলো এইগুলি, আমরা তো জানি না। যখন নিয়ে আমার হাজব্যান্ডকে আমি আমি চেতে গেছি, আমি সে তুলো তোমরা তুলো, তখন আমার ছেলে ধরছে মাঝখানে, আমি বোধহয় পায়ে, এরকম তিনজনে ধরে যখন ঘরের দরজার বাইরে নিয়ে আসছি, তখন ইয়াসমিন নামক এক মহিলা বের হয়ে আসলো, এসে বলতেছে হু দ্য হেল ইউ আর, আপনারা কাকে ওকে কোথায় নিয়ে যাচ্ছেন, এখান থেকে ঘর থেকে বেরিয়ে যান আপনারা। তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, এটা তো আমার ঘর আমার ছেলে। নিয়ে গিয়ে লেফটে লিফটেও অনেক সময় লেগেছে আমাদের, যাই হোক নামলাম, নিচে নেমে দেখলাম কি বাদল খন্দকার, যিনি আমার মামলার একজন আসামিও এবং সামিরার সঙ্গে এনার সম্পর্ক নিয়েও ইমনের সঙ্গে অনেক গণ্ডগোল হয়েছে অনেকবার। একটা কথা বলি, আমি সবার পক্ষ থেকে বলেন যে আপনাকে একটু হেল্প করি, টেলিভিশনে আচ্ছা আপনি প্রশ্ন করেন আপনারা, আমার মেইন হচ্ছে যে টেলিভিশনগুলো পিছনে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, আপনি তো মা হিসেবে না নতুন করে যে ওরা প্রশ্ন করছে ঘটনার পর ঘটনা বললেও তো আপনার শেষ হয় না, আসলে আপনার ইমোশনকে আমরা রেসপেক্ট করি, কিন্তু এই টেলিভিশনগুলো বেশিরভাগই দুই থেকে চার মিনিটে রিপোর্ট করবে, আপনাকে এটা বোঝা লাগবে। So the key point, আপনার ছেলে আপনি যদি মেজর চারটা পয়েন্ট বলেন, দুই থেকে চার মিনিটের উপরে রিপোর্ট, আপনারাই প্রশ্ন করেন কোনগুলো আপনারা মনে করছেন, যদি আপনি এটা রিটেন দিতেন তাহলে যারা নিউজ পেপার আসছে তারা রিটেনটা পাইতো, তারা একটু ডিটেইল দিতে পারতো, এটা আপনি করেন না, আমি আপনাকে আগে বলছিলাম। এখন আপনি যদি ফার্স্ট, আমার কোয়েশ্চেন হচ্ছে যে এভাবে দুই তিনটা যদি কোয়েশ্চেন নেওয়ার পরে আপনি যদি আরো বলতে চান, যদি নিতে চাই দেন, তখন আপনার মেজর পয়েন্টটা বেরিয়ে আসবে। প্রথম হচ্ছে পিবিএ রিপোর্টের উপর, বললাম পিবিএ রিপোর্টের উত্তরগুলো আমি দিয়েছি, অ্যাক্টিভিটি যদি একটা ব্রিফ কথা বলতে চান তাহলে পরে আপনি ছেলেকেও জিজ্ঞেস করব। এক, দুই নম্বর হচ্ছে পিবিএ রিপোর্টের পরে সামিরা কিন্তু আবার আপনার উপর ডাইরেক্টলি কিছু অ্যাক্রিজ করে, আপনি বলছেন যে আপনি সব সময় বিরুদ্ধে করছেন, আপনি শাশুড়ি হয়ে ওর বিরুদ্ধে অনেক কথা বলছেন, পিবিএ রিপোর্ট নিয়ে একটা কথা বলেন, সামিরা নিয়ে সে আপনাকে অনেক অ্যাক্রিজ করছে, যে আপনি হচ্ছে বিন্দাই, আপনি দুইটা মিনিটে দুইটা কথা বলেন, একটা হচ্ছে পিবিএ রিপোর্ট। পিবিআই রিপোর্টটা আমি বলছি আপনাদের, পিবিআই যে রিপোর্টটা দেওয়া হয়েছে, আমাদের যে আলামতগুলো দেওয়া হয়েছিল এগুলো তারা রিভিউ করেন নাই, এগুলো রিভিউ না করে তারা মনগড়া একটা কতগুলো আলাদা প্রশ্ন তুলে সেগুলোর ভিত্তিহীন অর্থহীন এগুলো কতগুলো কোয়েশ্চেনের আনসার দিয়ে ওনারা একেবারে বলে দিয়েছেন যে হাসি আত্মহত্যা করেছে, সালমান শাহ আত্মহত্যা তো করে নাই এবং আমাদের রিপোর্ট অনুযায়ী তারা ইনভেস্টিগেশনও করেন নাই, যাদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল তাদের আনেন নাই। আপনারা একটা একটা জিনিস দেখেন না, পিবিআই রিপোর্ট অনুযায়ী একটা দড়িটা যে ঝুলানো হয়েছে, দড়িটা ছিল অ্যান্টিকাটারে কাটা,
আর দা দেখানো হচ্ছে যে দা দিয়ে কাটা, দা দিয়ে কাটাটা লম্বা হবে, ঝুরা ঝুরা বাদিয়ে হবে, অ্যান্টি কাটারের কাটাটা হলো সমান দড়ির যেটা ঝুলানো, আর একটা মানুষকে দড়ি দিয়ে ঝুলানে ফ্যানের কাপটা ভেঙে যায়, সেটা ভাঙে না, এখানে আছে আপনাদের দেখানো হবে। এবং যে পুলিশে দেখেছিল তখন যে দড়ি দিয়ে যদি ঝুলে তাহলে মাটিতে পা লেগে যায়, সে কিন্তু ঝুলতে ফাঁস লাগে না, গলায় ফাঁস লাগতে পারে না, তাকে কখনোই ঝুলানো হয় নাই। পিবিআই ছাড়া অনেকগুলো ইনভেস্টিগেটিভ রিপোর্টের সমান আছে, সো ব্রিফলি মেজর পয়েন্টটা কি 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 রোল না পিবিআই কেন বলছেন, আমি এটা বলি, প্রথম যখন দেওয়া হলো বদুল করিম সাহেব বা অন্যরা দিলেন ওইটার উপর রিপিট করে অনেকবার তারাও বলেছেন যে পুলিশের মানহানি করা হয়ে যাবে, পুলিশকে ফলো করতে গিয়ে তারা এটা করেছেন, এবারও সেই পুনর্বার এই তিনবার সিআইডি দিয়েছিল কি পারিবেগে আত্মকল হয়ে, সেম রিপোর্ট দিয়েছে পিবিআই ওই পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে। পুলিশের ভাবমূর্তির থেকে আমি মনে করি দেশের ভাবমূর্তি, রাষ্ট্রের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি, একজন মানুষ মারা গেছে তার সত্য উদ্ঘাটন করে পিবিআই অনেক বড় ভাবমূর্তি সৃষ্টি করতে পারতেন। আমার অনুরোধ তারা আবার, আমি নারাজি জানাচ্ছি এটার উপরে, এবং আমার অনুরোধ যে তারা আবারও একটা আমাদেরকে একটা সুযোগ দেওয়া হবে, এবং আমরা পুনর্বার তদন্তের রিপোর্ট চাই, এবং ভালোভাবে তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা হত্যা ফার্দার আমার রায় হবে 30 তারিখ, 30 তারিখ রায় হবে, রায়ের পরে আমি আপনাদের প্রেস রিলিজের মাধ্যমে এমনি জানানো হবে, কারণ রায় না পাওয়া পর্যন্ত উনি কি রায় দেন না দেখে তো আমি বলতে পারবো না। সামিরার ব্যাপারে একটু বলেন, সামিরা যে সামিরা অনেক কথা বলে না, অনেক কথা বলে যাবে, সব মেয়েরা বউরা শাশুড়ি আপনাকে অ্যাটাক করেছে যে আপনি হচ্ছে মেইন দায়ী, না মেইন দায়ী কি না অত্যাচার করতেছে, না অত্যাচার একটা, ও আমার কাছে কয়দিন ছিল, আমার কাছে 4 মাস ছিল, মুখে তুলে ভাত খাওয়াইছি, খুশি হয়েছি, ওর রোজ রোজ মা ফোন করলে সে বলতো আমার মা ফোন করলে আমি উত্তেজিত হয়ে যাই, আমার ছেলের সাথে একদিনও তার ভালো সম্পর্ক ছিল না প্রথম দিন থেকে, সেই আমার ছেলেকে নিয়ে চলে গেছে, স্বামীরাও আমার কাছে আসছে খাইছে গেছে, আমার সাথে কোনো গণ্ডগোল ছিল না। আমি অবাক হচ্ছি যে সে আজকাল তো শাশুড়ি বলছে, আগে তো নীলা চৌধুরী ছিলাম, এভাবে তার মুখেই শুনবেন, আমি একজন শাশুড়ি না, আমার এখনও বউ আছে, আরও দুনিয়ার মানুষ আপনারা দেখছেন আমি কোনো অত্যাচারী মহিলা না, আমি কোনো অত্যাচার তাকে করি নাই, সে অনেক কিছু বলবে, আমরাটাকে ভিড়াই দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা আমরা যেটা দেখেছি আজকে দৈনিক যুগান্তর প্রকাশ হয়েছে যে এই মামলার রাজ সাক্ষী যে আত্মহত্যা থেকে যে যার কারণে এটা হত্যা মামলা হলো ফরাদ রিজবি, তিনি দাবি করেছেন যে আপনি 7 কোটি টাকা রফা দফার জন্যই এটা আত্মহত্যা থেকে হত্যা মামলার জন্য তাকে আপনার তাকে রাশিক হিসেবে আপনি বানিয়েছেন, এটি কতটুকু সত্য? এবং পরে আরেকটি প্রশ্ন হলো যে রিজবির সাথে আমাদের স্কুল একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেই সাক্ষাৎকারে রিজবির দাবি যে আপনি 9 মাস পরে রিজবিকে তাদের বাড়ি থেকে ফোন দিয়ে তাকে আপনি নিয়ে আসেন ঢাকায়, ঢাকা নিয়ে আসার পরে আপনি আপনার প্রাইভেট কার করে তাকে গাবতলী বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসে আপনার বাসায় এনে 2 দিন রাখছেন, রাখার পরে এই মামলাটি সাজানো হয়েছে, এইসব অভিযোগগুলো আনা হয়েছে, কতটুকু সত্য? আপনারা কি সত্য মনে করছেন এই কাহিনীটাকে? একটা ছেলে মারা গেছে, একজন ম্যাজিস্ট্রেটের ছেলে, আমি একজন রাজনীতিবিদ, আমরা তখন কিরকম আমরা তখন বাড়িধারায় থাকি, আমি রিজবি ছাড়া কি অন্য কোনো মানুষ ছিল না? আমি রিজবিকে চিনব কেন? আমার পরিবারের কাউকে দিয়ে তো আমি একটা মিথ্যা সাক্ষী দেওয়াই নাই, আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলে খুন হয়েছে, একটা খুনের মধ্যে সাক্ষী থাকলে খুন হয় না, যখনই কেউ সামনে পড়ে যাবে তাকে খুন করতে পারবে না, অথবা অন্য কেউ খুন হবে, রাইট? আমি তো মনে করি এটাই পয়েন্ট সত্য। তা আমার ছেলে যখন মারা যায় তখন আমরা কেউ দেখি নাই, আত্মহত্যা তো সে করে নাই, তাকে খুন করাই হয়েছে, আর আমি সাক্ষী দিতে হলে আমার পরিবারের আমার ভাই দুজন কুমকুম সাক্ষী দিয়েছে, আমি বুলবুলকে দিয়ে সাক্ষী দিতে পারতাম না আরও কিছু পারিবারিক ভিতরের? আমি তো তা দেই নাই, আমি আল্লাহর উপরে নির্ভর করে বসে আছি, আমি কোরআন শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি অনেক নফল রোজা রাখি, আগেও এরকম ছিলাম, আমি রিজবিকে নেব? রিজবি বলছে সে ক্যাডেট কলেজের ছাত্র ছিল, আমি পত্রিকায় পড়েছি ইয়েতে ফেসবুকে, মিথ্যা কথা, সেই 17, 18 বছরের ছেলে ছিল, একটা গ্রাম্য আগের ফটোটা মিলাই দেখেন রিজবির, আর রিজবিকে কোথার থেকে আনবো? সে যদি ক্যাডেট কলেজের ছাত্রই ছিল তাহলে তাকে এভাবে এই ইয়েতে কেন, আর গাবতলি থেকে আনবো কেন আমি? সে তো পয়সাওয়ালা বাপের ছেলে, আর গাবতলিতে আমি পাঠাবো কেন? আমি অন্য কিছু দিয়ে তো আনাইতে পারতাম, নিজেও তো আসতে পারতো, গোপাল তো গোপাল দাঁড়ান না না 2 মাস, তুমি কথা বলিও না, 2 মাস আমি রাখবো কেন ওকে, কোথায় রাখবো, কেউ কি রাখে? দুই দিন কেন রাখবো? 2 মিনিটও তো আমার সাথে ছিল না, সে মনে হয় ম্যাক্সিমাম 5 মিনিট ছিল, যে আমরা জিজ্ঞাসা করতে করতে যে তুমি কোত্থেকে আসছো, তুমি কে? বললো আলমগীর কবিরের ছেলে, আমি আলমগীর কবিরের ছবি ছিল ঘরে দেখায়, বললাম ওনাকে চিনো? বললো না। সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড বললো যে তাহলে ওর ফুফু আছে এখানে, ও ফুফু ছিল, ফুফুকে ফোন করলাম, উনি বললো না তো লেনিন তো লন্ডনে, তখনই আমার হাজব্যান্ড ফোন করছে পুলিশকে, কারণ তখন আমাদের ঘরে অনেকে সালমান শাহ ভক্ত, তারপরে কাজে লাগতেছে, মার জন্য কাজ করবে বলে ঘরে ঢুকতো, ঢুকে কিছু খায় ফেলতো, ওই ফিটিয়ে যেত, ওই ভয়ে আমরা পুলিশ ডাকছি, পুলিশ এসে বললো ওর পকেটে পাইলো একটা সাইন করা কাগজ, ইয়ে নাই ও কারো একটা
ব্ল্যাঙ্ক কাগজ, কোনো অ্যামাউন্ট লেখা নাই চেকে। তখন পুলিশ সন্দেহ করছে প্রথম যে এটা তুমি কোথায় পেলে, তো বললো কোথার থেকে পাইছে। এরকম কিছু আলামত পেয়ে পুলিশ বললো ওকে রেখে এখানে, এখান থেকে ছাড়া যাবে না, আমরা তো পুলিশে সোপর্দ করে দিছি ঘরেই। পুলিশ বললো আমরা নিয়ে যাচ্ছি। আচ্ছা, পুলিশ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একটু নীরবতা ইয়ে করেন, আমি পয়েন্টে আসতে পারবো না আর, আমি ভুলে যাই। আচ্ছা, পয়েন্টের মধ্যে তারপরে করলো কি, পুলিশ নিয়ে গেল গাড়িতে তুলে নিয়ে গেলো রিজভিকে, মনে হয় 10 মিনিটও না আমার বাসায় পুলিশ নিয়ে গেছে। এগুলো আসামির প্রাণ রক্ষা করার জন্য অনেক কিছু বলবে। এখন আসামির কথাই যদি সত্য হয় তাহলে আমরা কোর্টে আর আদালতে যাবো কেন, আমরা রাষ্ট্রের কাছে যাবো কেন? তাহলে তো খুন হয়েছি, মেনে নিবো আমরা ওইটাই। আমার পয়েন্ট দেখেন, আমার পয়েন্টের বাইরে যদি কিছু আমি বলে থাকি, আমি আজ পর্যন্ত পয়েন্টের বাইরে কিছু বলি নাই। সামিরা বলছে বারবার কি আমার বক্তব্য পাল্টে যায় না, বক্তব্য পাল্টে যায় না, কিছু লোক বাড়ে। কারণ এই যে এখন মনে করেন রাজীবের স্ত্রী আমার সম্বন্ধে মিথ্যা কথা বলছে, আমার ঘরে ফটো দেখছে, আমার হাত দিয়ে দেখাচ্ছে, ঘুম থেকে উঠলেই নাকি এসছে সাহেবের ফটো দেখা যায়। তারপরে আমার ছেলে মারা যাওয়ার পরে সে দেখছে আমি যাচ্ছি সিলেটে বিউটি বক্স খুলছি, আমার তো কোনো বিউটি বক্সই নাই, বিউটি বক্সের ভিতরে এসে সাহেবের ফটো। অথচ ওই মহিলা কোনোদিন কিন্তু আমার বাড়ি যায় নাই, রাজীব কোনোদিন আমার বাড়ি যায় নাই, আর এসে সাহেবের ফটো প্রত্যেকে। আমার স্বামী কয়েকজন সরকারি কর্মকর্তা ছিলেন, আমি রাজনীতি করি থাকতেই পারে, এটা দিয়ে তারা আমাকে আপনাদের কি মনে হয় আমি চিনি? আমি এমনই একটা মানুষ, আমার ছেলে মরে গেছে, আমি যতটুকু জানবো আমি ততটুকু একদম ভেঙে খুলে বলবো, আমি সব খুলে বলছি, আমি কিচ্ছু লুকাই নাই, আমি কিচ্ছু লুকাই নাই, আমি লুকাবো না, কেন লুকাবো? আমার ছেলে তো মরে গিয়ে আমি কেয়ামতে আমার ছেলেকে চাই। এক মিনিট পিবিআইর, আমি না রাখেন আমার কথা আছে। পুলিশ ব্যুরো থেকে ইনভেস্টিং ব্যুরো পিবিআই চিফকে আমি বলতে চাই, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল, উনিও বলছেন উনি ভক্ত, কিন্তু আমার কথা হলো উনি, এটাই তো শেষ নয়, উনি পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে আমার ছেলেকে যেভাবে উলঙ্গ করেছেন উনি, এটা কি উনার পুলিশ কর্তৃপক্ষ, উনি কি পুলিশের লোক ছিলেন? উনি কি দেখেছিলেন তার শরীর থেকে কী বেরোচ্ছে? উনি কি ডোমের সাথে গেছিলেন? উনি তো এগুলি দেখেন নাই আলামত। ওখানে কিন্তু পুলিশ অফিসারকে ডাক্তার বলেছে যে পুলিশ ভিসেরা রিপোর্ট ভুল, 2 নম্বর ভিসেরা রিপোর্টটা আপনারা ফাইল থেকে দেখেন, ওগুলো রয়েছে আমার। ওখানে ছিল কলার বোন চিক বোন ইনটেক্ট ছিল, কলার বোন চিক বোন ইনটেক্ট ছিল, যেটা ইনটেক্ট থাকলে তার ফাঁসি হয় না। আর যে জিভ বের হয়ে গেলে আবার জিভ কি মেকআপ সার্জারি করে ঢুকাই দেওয়া যায়? আমার মনে হয় না তো কোনো মানুষ জীবনে মুসলমান হিন্দু কেউ বলতে পারবে। এখানেই যখন নেকের মধ্যে একটা দড়ি টান খাবে এখান থেকে, তখন জিব্বা বের হয়ে আসে। হ্যাঁ, জিব্বা তো আর ঢুকানো যায় না। তারা বলছেন কি মেকআপ সার্জারি, তাদের কথাই তো তারা ফেঁসে যাচ্ছে, আমাদের তো বলতে হচ্ছে না। আপনি এখান থেকে কি চাচ্ছেন? কারণ 30 মার্চ রায় হবে এবং বিচার বিভাগ তার স্বাধীন ভাবে রায় দিবে, তার পরিবর্তে আমাদের কি করতে হবে? আপনি আমাদের কাছে কি চাচ্ছেন জিনিসটা যদি আপনারা সত্যটা উদ্ঘাটন করবেন যে এটা এটা ছিল, আপনার রায়ের একটা প্রসেসে চলে গেছে, এখন তো আপনার রায় হবে বলি আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দেই। আপনারা সবাই শিক্ষিত সমাজের সব এখানে আপনারা আছেন, আপনাদের কিছু বুঝাইতে হলে আমাদের বেশি একটা সময় যাওয়ার দরকার লাগার কথা না। আমরা কেউই সালমান শাহ কিন্তু আত্মহত্যা অবস্থায় দেখা যায়নি, আমরা এই ছবিটা পিবিআই এর মাধ্যমে আমরা একটা কার্টুনের মাধ্যমে আমরা এই ছবিটা দেখতে পেয়েছি, যেখানে সালমান শাহ গলার, আপনি যদি ছবিটা একটু ভালো করে দেখেন সেখানে দেখা যাচ্ছে যে তার নেকটা কিন্তু স্ল্যান্টেড হয়ে গেছে, এবং একটা মানুষের যে 7টা যে সার্ভাইভাল বোন আছে, এবং এই বোনটার মধ্যে যদি এই বোনটা যদি আপনার আয়দার যদি মচকায় না বা যদি না ভাঙে, একটা মানুষ কখনো আত্মহত্যা করতে পারে না। আপনাদেরকে এই ছবিটা আমরা আগেও দেখিয়েছি যে সালমান শাহর বাড়িতে, যে বাড়িতে আমরা ছিলাম, কেন আমরা পিবিআইয়ের আজকে এই রিপোর্টটাকে আজকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারছি না সেটারই ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। এইখানে ছবিটার মধ্যে দেখানো হচ্ছে যে সালমান শাহ যে ফাইন দ্বারা আত্মহত্যা করেছেন সেখানে যে নটটা ছিল খুব লুজ ছিল। তা আমাদের প্রশ্ন ছিল যে যখন পিবিআই একটা সুষ্ঠু তদন্ত করেন এই জিনিসগুলো তাদের এই ইনভেস্টিগেশনের মধ্যে আনুক, কিন্তু তারা যদি আপনারা এই ফোন এই ছবিটারই যদি দেখেন, এই ছবিতেও যদি আপনারা দেখেন ভালো করে, এই নটটা কিন্তু উপরে নাই, এটা নিচে চলে আসছে। সেখানে
ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই অবস্থায় যে অবস্থায় সালমান শাহের বাসায় আমরা 6 সেপ্টেম্বর যে অবস্থায় গিয়ে সালমান শাহকে আমরা বাসায় পাই, একজন সাক্ষীও এখানে বলেছিলাম সিদ্দিক সাহেবের স্টেটমেন্টটাকে নেওয়া উচিত, আমরা সবাই শুনেছি এটা। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যদি সকাল 7টা থেকে 10টা ছিল, কারণ আমাদের সন্দেহ ছিল, কারণ ভাইয়ের যে গলার যে নটটার যে অবস্থা আমি দেখেছি দাফন এবং ইয়ে করা হয়েছে, এই মালির কথাটা কেন আনছি, আপনারা একটা জিনিস খুব খেয়াল করে এবং সুন্দরভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন, এইটা বাসার বাইরে একটা বিনের অবস্থা দেখানো হচ্ছে। আমাদের কারোর বাড়ির বাসার সামনে আমরা কিন্তু বিন রাখি না, এবং সালমান শাহর বাড়ির বাসার সামনেও কোনো বিন ছিল না। আমরা যতটুকু জানতাম এই বিনের কথা যেটা বলা হয়েছে, আপনারা পিবিআই রিপোর্টে ফ্লোর প্ল্যানটা যদি একটু ভালো করে আপনারা যদি দেখেন, ফ্লোরের মধ্যে বলা হচ্ছে 2টা লিফট, এর পাশে একটা সেকশন আছে যেখানে একটা কমিউনাল বিন প্রত্যেকটা বাড়ির ডোমেস্টিক সময়। আমার কাছে এই প্রশ্নগুলো যখন আমি শুনি আমার কাছে খুব অবাক লাগে, মনোয়ারাকে আজকে কেন মনোয়ারার পরে সালমান শাহ মারা যাওয়ার পর একজন ডাক্তার এসে তাকে এক্সামিন করে কনফার্ম করেছে সালমান শাহ মারা গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে সালমান শাহকে যখন একটা ডাক্তার এসে মারা গেল কনফার্ম করার পরে তার শরীরের মধ্যে আমরা কেন গিয়ে পাইলাম যে তেল মালিশ করা হচ্ছে? একটা ডেড বডিকে আপনারা কোন নজিরে আপনারা দেখবেন যে একটা ডেড বডিকে নামানোর পরে তার কাপড় বদলানো হয়, তাকে তেল মালিশ করা হয়? এবং এই ছবি এটা তো পরে সামিরা বা তাদের সম্বন্ধে মারা হয়েছে তারা দেওয়া হয়েছে। আপনার পুরো নামটা ভাই? আমার নাম হচ্ছে শাহরান চৌধুরী। শাহরান চৌধুরী? শাহরান চৌধুরী। আমাদের বাংলাদেশে কার বাড়ির মধ্যে ক্লোরোফর্মের ব্যবহার থাকে? একটা মানুষ মারা গেল তার বাড়ির মধ্যে একটা নয় 10-10টা আলামত থাকার কারণে আজকে সিআইডি, ডিবি, পিবিআই এবং অন্য কেউ খুব ভয় লেগেছে। এবং বিছানার মধ্যে যে মানুষজন যেভাবে তেল মালিশ করতেছিল সেই সময় আমার কাছে দেখে জিনিসটা নর্মাল লাগেনি। যখন আমি একটা জিনিস আমি টিভির মাধ্যমে ওরা জানে আমরা জানি না, এই দেখেন এটা লাল এটা বোমটার উপরে আমি দিলাম, এই যে দিলে এইটা এতটুকু গেল, ঠিক এতটুকু এতটুকু দাগ, এই যে আমার গলা দিয়ে দেখাচ্ছি, এই যে আমার ছেলেকে আমি হাতায় দেখছি, এই যে এতটুকু এতটুকু সোজা স্ট্রেট, আপনাদের সব পুরুষের গলায় একটা ভারী দাগ আছে, এই দাগ অনুযায়ী এতটুকু, এই দাগটা আত্মহত্যা করতে গেলে এইটুকু উঠতে হয়, এইটুকু উঠতে হয়, এইটুক ছিল না। আমি মা কিয়ামত পর্যন্ত আমি এটা বলে যাব। আর রাষ্ট্রপক্ষ অত্যন্ত অনেস্ট, আমি জানি প্রধানমন্ত্রীর হাতে অনেক বিচার হয়েছে, যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, উনি ওয়াদা করছেন আমার সাথে সরকার সালমান শাহর হত্যার বিচার, উনি লাশ ঘরে রেখে বলছেন আপনি কাঁদবেন না, সালমান শাহ আমারও ছেলে ছিল, আমি সালমান শাহর বিচার করব। ওনার কাছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রথম দিন থেকে আমার স্বামী কিন্তু ওই রিপোর্ট লেখেন নাই, আমরা কিন্তু রেখে নাই, ওই যে অপমৃত্যু তারা কিভাবে সাজাইলে এটা আত্মহত্যা রাখা যায়, প্রথম দিন থেকে আমার জানানকে সাদা কাগজে সই নেওয়া হয়েছে, তারা বলছে সাক্ষী, আমি একটা কথা আমার স্বামীর সাদা কাগজে সই নেওয়া হয়েছে। জিনিস আপনাদেরকে আপনারা দ্বারা নির্দিষ্ট অর্থ বলেছি, রিজবির কথা যেটা আপনারা বলতেছেন, রিজবি কি বললো 7 কোটি টাকার বিনিময়ে আমরা তাকে, আমরা যদি তাকে 7 কোটি টাকার বিনিময়ে যদি আমরা যদি বুক করতে পারি, তো সে তো নিজে একটা ডিসঅনেস্ট মানুষ, তো সে যে সামিরার পক্ষের মানুষ না সেটা কিভাবে প্রমাণ করবে? আর 7 কোটি টাকা যদি সালমান শাহর পরিবারের কাছে থাকতো 1996 এ এই হত্যা মামলার বিচার তখনই হইতো, আজকে 24 বছর পর্যন্ত আপনাদেরকে আমরা কষ্ট দিতাম না বা আমরা এরকম ভুক্তভোগী হতাম না। আমরা টাকা দিয়ে কেন আমি বিক্রি করতে যাব? আমার ছেলে মারা গেছে, আমি পাশের বাড়ির কাছে বাড়িয়ে চাইব। আচ্ছা এখানে একজন সাক্ষী আছে, ইয়ে বলছে যে সাধারণের বাবা কি বলছেন কথাটা একটু শুনে আজকে তার সাক্ষী পড়ে যাও। একটা সাক্ষী আছে, এই কমিউনিটির ছেলে, আপনারা সবাই আমাকে আমার কথা শুনতে হবে, আমি এই কমিউনিটির ছেলে, আপনারা সবাই চিনেন এবং চাচা তো অনেক বছর ধরে আমাদেরকে চিনে নাম বলো বলে বলতেছি কথা আছে, কারণ আজ থেকে 94 এ শাবনুরের আব্বা আমার বাবার রেস্টুরেন্টে কাজ করছিলেন। আমি এখানে ছবি আনছি, আমি ছবিটা আগে দেখাই আপনাদেরকে, এই ছবি দেখেন আজ থেকে 25 বছর আগে আমার কাছে ছবি ছিল এই ছবি। হ্যাঁ, শাবনুরের বাবা মাঝে মধ্যে আগে এখানে সালিক চাচা রেস্টুরেন্ট ছিল, আগে মাঝে মধ্যে এখানে আসতেন আমার বাবার রেস্টুরেন্ট, আমার ভাইয়ের রেস্টুরেন্টে কাজ করছেন, কাজ করছেন তখন আমি কিন্তু কালচারাল মাইন্ডের মানুষ, আপনারা সবাই জানেন। হ্যাঁ, আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 13 ইয়ার্স
প্রতিদিন মাপ চাই আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে শান্তি দেওয়ার জন্য। স্বপ্নের সাথে আমার ছেলের কোন খারাপ সম্পর্ক নাই, এখন স্বপ্নের না নাই ছিল না। আমার ছেলে স্বপ্নের সাথে প্রেম করেছে, আর স্বপ্ন যে স্বামীর স্বামী এখন বর্তমান যে আমার ছেলের বন্ধু ছিল, আমার ছেলের শরীরে চলে যেত এই বন্ধুটা ডন, এরা ঘরে থাকতো। আজকে জনের ডনের বক্তব্য সত্য, মুস্তাকের বক্তব্য সত্য, আর আমার আমি যে ছেলে মরে গেছে আমার ছেলের, আমার 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 বক্তব্যটা সত্য নয়। হ্যাঁ, এটার মানে কি? আজকে স্বামীর বড় ছেলেকে আমি বলবো, আজকে এতজন মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে বলছি, আমি স্বামীর ছেলেকে ডিএনএ টেস্ট করা হোক, করে জানা হোক যে কবে মারা গেছে, কবে ইউসে কি হয়েছে। কেন আমার ছেলে, আমার ছেলে মারা গেল, সে বিয়ে করার তো অন্য মানুষ পাইছিল, আর কাউকে পায়নি, মেয়েকেই কেন বিয়ে করলো? এই সমস্ত টানা পূরণের কারণে তারা খুন করে ফেলছে আমার ছেলেকে। ওই দিন রাত্রে, ওই দিন আগের সম্পর্ক ছিল, ওই দিন রাত্রে ওই ঘরের মধ্যে সবাই ছিল এবং অনেক লোক ছিল। যখন সালমানকে সালমানের বাবা নিচে ছেড়ে যায়, আমরা পরের পরে শুনছি, নিচের বিল্ডিং এর মানুষের কাছ থেকে শুনছি, অনেক লোক ছিল ঘরের মধ্যে। তাকে ঢুকার পরে তাকে আটকে ফেলছে, তাকে কোনো চান্স দেয় নাই, তাকে বাঁচার কথা বলার বা আমাদের কথা বলে ফোনটা সালমান সাহেব মোটেও ভাঙে নাই। সালমান সাহেব ফোনটা যাতে তার বাবার সাথে কন্ট্যাক্ট করতে না পারে, কাউকে না জানাইতে পারে, সেই জন্য তারা ভেঙে ফেলছে। আজকে আমি ভিকটিম, আমার কথা সাক্ষী রাখা হয় না, আমার রাষ্ট্রপক্ষ আমার সাক্ষী নেয় না, আমাকে বাদী হতে দেয় না, এটা কিসের আলামত? আমি রাষ্ট্রপক্ষের কাছে, আমি রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রপ্রধানের কাছে, আমি প্রাইম মিনিস্টারের কাছে আমি আকুল আকুলতি জানাচ্ছি, এই দেশ কলঙ্কিত হচ্ছে, আমার বন্ধু হয় অনেক ক্ষতি হয়ে যাবে, আমার ছেলে আত্মহত্যা করে নাই, আবার সুন্দর একটা সুষ্ঠু আর কিছু না হোক, ডিজিএফের কাছে দেওয়া হোক, অন্তত তারা, আমি পুলিশের উপরে পুলিশের ভাবমূর্তি শুদ্ধ করতে গিয়ে আমার পরিবারের দুই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, সারা বিশ্ব আজকে চায় এটা জানতে। সালমান সাহেব আত্মহত্যা করে নাই, আত্মহত্যা করতে পারবে না, পারে না। সাবরনের সাথে আমার ছেলের কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, আমি তার সঙ্গে, এবং আমার ছেলে জানতো কিন্তু সাবরনের সঙ্গে আজিজ মোহাম্মদের একটা সম্পর্ক আছে, আমার ছেলে জানতো, এবং সেখানে একটা নায়িকার সঙ্গে আমি একটা রাগ করে মাঝে মধ্যে এক একটা কথা মানুষের মুখে আসে বলেও ফেলছি। হ্যাঁ, এটা কি ধরনের আজে বাজে পরিবেশ পিআইটিসির, এসব করে মেয়েদেরকে আটকে রাখা হয়। আমার ছেলে তাদেরকে প্রতি ছুটাবার চেষ্টা করতো, সাহায্য করতো, এসব কারণেও অনেক বিরক্ত হয়ে তার বিরুদ্ধে অনেকে গেছেন, সে হাইলি পেড ছিল, অনেকে চালাইতে পারতেন না, তারা সালমান সাহেবকে পেতেন না, তখন তাদের ছবিও চলতো না বিভিন্ন কারণে। আমার ছেলেকে কেউ যেন আর না বলেন সাবরুরের সাথে প্রেম ছিল, সাবরুরের সাথে তার শুধু একটা কলিক মাত্র সম্পর্ক ছিল, এবং সে বোনের মতো স্নেহ করতো। হ্যাঁ, সত্যি স্নেহ করতো, সত্যি স্নেহ করতো, একটা কলিক নায়িকা, ধর নায়ক করতে অ্যাক্টিং করতে গেলে তো তাকে ধরবে, এবং স্ত্রী জানে, স্ত্রী জানে সে শিকার অ্যাক্টিং করে, সেখানে অ্যাক্টিং করতে দিবে না তাকে, দিয়ে আজেবাজে কথা রটাইয়া সে নিজের ফিল্ডটা ক্লিয়ার রাখে, নিজের নিজের যে দোষ ত্রুটিগুলি ঢেকে রেখে সে নিজের কাজ নিজে চালিয়ে গেছে। স্বামীরা অনেক কিছু বলবে, প্রতি সবারই ভালোবাসা, সবাই তাকে স্নেহ করেন, ভালোবাসেন, এটা একটা কারণ। আর এই যে পিবিআই রিপোর্টের উপরে যে আমাদের অনাস্থা ছিল, এটা জানার জন্য আপনারা সবাই এখানে আসছেন, আসলে অনেকে বুঝতে পারছেন, এবং আমি আপনাদের কাছে আশা করব যে এটাকে আপনারা এমনভাবে লেখেন বা এমনভাবে এটাকে জানার চেষ্টা করেন যে আসল ঘটনাটা কি বের হয়ে আসে।